এই তো ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? তাহলে রেডি থাকো, আমরা পড়ালেখা করবো। পড়ালেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা বই রেডি করি। একটি ইংলিশ বুক ওয়ান এটা নেই, এটা আমরা এই বইটা আজকে পড়বো। আমরা এই বইটাই পড়ি। দেখো একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে দেখো একটা মেয়ে কি করছে, ছবি আঁকতেছে। তাই লিখেছে কি, শি ইজ পেইন্টিং এ পিকচার। না লিখবো না আজকে, আমরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়বো। এটা হচ্ছে অ্যাক্টিভ ইংলিশ বুক ওয়ান বইয়ের আইটেম 28। ঠিক আছে, শি ইজ পেইন্টিং এ পিকচার, সে একটি ছবি আঁকছে বা ছবি পেইন্ট করছে, তাই না? সে একটি ছবি রং করছে। তোমরা পেইন্ট করো না ছবি? শি ইজ পেইন্টিং এ পিকচার, সে একটি ছবি পেইন্ট করছে। তাহলে কে বলবে বলো তো একটু? আচ্ছা মিম বলো তো, নুসাইফা মিম, শি ইজ পেইন্টিং এ পিকচার বলো, সে একটি ছবি পেইন্ট করছে। আচ্ছা তারপরে দেখো, হি ইজ ড্রাইভিং এ বাস। আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা বলো, হি ইজ পেইন্টিং এ পিকচার। বলো, হি ইজ ড্রাইভার এ বাস। ড্রাইভিং এ বাস, সে একটি বাস চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং এ বাস। দেখো এখানে একটা, দেখো একটা বাসের ছবি আছে, আর এখানে একটা ড্রাইভার আছে, সে কি করছে? বাস চালাচ্ছে। লিখেছে হি ইজ ড্রাইভিং এ বাস। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সে একটি বাস চালাচ্ছে। শি ইজ টাচিং হার রাইট লেগ, শি ইজ টাচিং হার রাইট লেগ। রাইট লেগ মানে ডান পা, তাই না? টাচ মানে স্পর্শ করা, মানে ছোঁয়া। সে তার ডান পা স্পর্শ করছে। ওয়ালাইকুম আসসালাম। বলো তো বাবা, তুমি তিনটা লাইন বলো তো, এটা এটা আর এই যে এটা, যে তিনটা আমি পড়লাম, এটা 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 স্পটলাইট দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা এই তিনটা পড়ো বলো। ঠিক আছে মে, শি ইজ পেইন্টিং এ পিকচার, শি ইজ ড্রাইভিং এ ড্রাইভিং এ বাস, ইজ
She is touching her right leg. She তার ডান পা স্পর্শ করছে. হ্যাঁ, তারপরে he is touching his left leg. সে তার বাম পা স্পর্শ করছে. তারপরে she is making a cake. সে একটি কেক তৈরি করছে. She is brushing the floor. সে মেঝে ব্রাশ করছে. She is smelling the flower. সে ফুলটির সুবাস নিচ্ছে, তাই না? She is wearing a hat. সে একটি হ্যাট পরিধান করছে. ঠিক আছে? এখন কে বলতে পারবে? একটু ইংলিশটা রিডিং পড়ো, বাংলাটা দরকার নাই এখন। আমি বলি রোল এক। আচ্ছা রোল এক বলো, প্রথম থেকে বলো। সে মেঝেটি পরিষ্কার করছে। এখানে এ নাই, সে মেঝেটি পরিষ্কার করছে। আচ্ছা, সে মেঝেটি পরিষ্কার করছে হবে। হি ইজ স্মাইলিং সে লিখে বললে হবে, ব্রাশ করছে বললেও হবে। ঠিক আছে, এখানে ঠিক আছে। হি ইজ স্মাইলিং দা ফ্লাওয়ার। স্মাইলিং, সে স্মাইলিং the flower. Smiling the flower. She she fully সুবাস নিচ্ছে, গান নিচ্ছে, সুবাস নিচ্ছে, গন্ধ নিচ্ছে, এর বলতে পারো। ঠিক আছে, স্মেল করতেছে, তাই তো? ঠিক আছে, he is wearing a hat. হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে রোল একে। সবাই একটা ক্লাপ দাও তো, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মিস। আর কে পড়বে? কে বলবে? নাম বলো, নাম বলতে হবে। আমি বললে তো রোল চার বলো। আচ্ছা বলো। আঁকছে বলবে না, পেইন্ট করছে বলবা, বা রং করছে। ড্রয়িং মানে আঁকা, ঠিক আছে? ড্র মানে আঁকা। He is driving a bus. He is driving bus. She is a bus pilot. No, no. She একটি বাস চালাচ্ছে। এখানে she he is a driver না, he is driving a bus. একটি বাস চালাচ্ছে, হ্যাঁ। She is touching
ব্রাশিং দ্য ফ্লোর, সে মেঝেটি পরিষ্কার করছে। ব্রাশিং দ্য ফ্লোর, মেঝেটি পরিষ্কার করছে। স্মেলিং দ্য ফ্লাওয়ার, সে স্মেলিং দ্য ফ্লাওয়ার। The flower. She ফুলে গন্ধ নিচ্ছে। হ্যাঁ, ফুলের সুবাস নিচ্ছে, গ্রান নিচ্ছে, গন্ধ নিচ্ছে, তিনটাই বলতে পারবে। He is wearing a hat. She একটি ক্যাপ পরে আছে। হ্যাঁ, পরছে। আমি সামনে বলি মাইমুনা। Thank you. আমি আর এখন আর একটা দিব, মোটামুটি পারছো, তোমরা তো শিখে ফেলেছো। বলবা বলবা, আমি আর একটা পিকচার দিব এখন। আচ্ছা, দ্য উইম্যান ইজ কুকিং দ্য ডিনার। দেখো এখানে একটা মহিলার ছবি আছে, এখানে মহিলাটা কি করতেছে, দ্য উইম্যান ইজ কুকিং দ্য ডিনার, রাতের খাবার তৈরি করছে বলছে। মহিলাটি রাতের খাবার তৈরি করছে, তাই না? ডিনার মানে রাতের খাবার। দ্য গার্ল ইজ হেল্পিং হার, বালিকাটি, এখানে যে একটা গার্ল আছে দেখেছো ছবিতে, বালিকাটি তাকে সাহায্য করছে। শি ইজ ক্যারিং এ প্লেট, সে একটি কি থালা নিচ্ছে, বহন করতেছে, বুঝেছো, ক্যারিং করতেছে, থালা কি প্লেট, একটি প্লেট, আমরা তো প্লেটই বলি, প্লেট অর্থ হচ্ছে থালা। বাবা ইজ সুইচিং অন দ্য ফ্যান, সুইচিং অন মানে সুইচ অন করা, বালকটি কি করতেছে, ফ্যানের সুইচটি অন করছে, এটা বলেছে। আচ্ছা, ফ্যান মানে পাখা, পাখাটি বলবো, পাখাটি সুইচ অন করছে। হি ইজ ওয়ারিং এ রেড শার্ট, সে একটি লাল শার্ট পরিধান করছে, তাই না? ওয়ারিং মানে পরা, রেড মানে লাল, শার্ট মানে জামা বা শার্ট বলতে পারো, সমস্যা নাই। হি ইজ ওয়ারিং এ রেড শার্ট, সে একটি লাল জামা পরিধান করছে। দ্য ম্যান ইজ লিসনিং টু দ্য রেডিও, দ্য ম্যান, দেখো এখানে একটা লোকের ছবি আছে, সে কি করছে, দ্য ম্যান ইজ লিসনিং টু দ্য রেডিও, লোকটি রেডিও শুনছে, অনেক শব্দ হচ্ছে। হ্যাঁ, লোকটি রেডিও শুনছে, যার বাসা থেকে শব্দ হচ্ছে মিউট করো। দ্য লিটল বয় ইজ ব্লোয়িং আপ এ বেলুন, ছোট্ট বালকটি, দেখো লিটল বয় কি করতেছে, ব্লোয়িং করতেছে মানে বেলুনটা ফুলাচ্ছে, মানে স্ফীত করতেছে। ঠিক আছে, দ্য লিটল বয় ইজ ব্লোয়িং আপ এ বেলুন, একটি বেলুন ফুলাচ্ছে। এখন জয়েন করেছো তুমি, এই রিডিং পড়ছি, এই যে অ্যাক্টিভ ইংলিশের দুটা পেজ দিয়েছি, সেই দুটা রিডিং পড়া চলতেছে, একটা হচ্ছে পেজ নাম্বার 66 আর একটা হলো পেজ নাম্বার 67, এখন 67 নাম্বার পেজ পড়াচ্ছি। তারপর দেখো, দ্য লিটল গার্ল ইজ না বাবা, দ্য লিটল গার্ল ইজ ক্ল্যাপিং হার হ্যান্ডস, ছোট্ট বালিকাটি তার হাততালি দিচ্ছে, তাহলে কি বলছে, আমরা ক্ল্যাপ করতালি দেওয়া বা হাততালি দেওয়া জানি, তাই না, ক্ল্যাপ করি আমরা। এই যে আমি একটু আগে বললাম রোল এক অনেক সুন্দর পড়েছে, তোমরা ক্ল্যাপ দাও, তাই না? ব্লোয়িং আপ মানে বের ফোলানো, স্ফীত করা, প্রসারিত করা, ঠিক আছে। লিসেন মানে শোনা, ওয়্যার মানে পরিধান করা, সুইচিং অন মানে সুইচ অন করা, ক্যারিং মানে বহন করা, হেল্পিং মানে সাহায্য করা, মানে সাহায্য করছে হবে এখানে, কারণ কি এখানে টেন্স
তোমরা টেন্স তো বুঝবে না কি বোঝাবো। আচ্ছা এখানে করছে হবে এটা বুঝে নিবা, এখানে সব করছে বলবা। কুকিং মানে রান্না করা, ঠিক আছে, রান্না করছে। বেবি মানে কি বলতো? শিশু, তাই না? ডার্টি নোংরা ময়লা, ক্যারি মানে বহন করা। আচ্ছা এখন কে পড়বে এটা বলো। আমি বললি যে ভালো পারবে সে আগে বলে। মাইমুনা বলতে চেয়েছিল, মাইমুনা বলো। সবাইকে মিউট করে দেই, তারপর মাইমুনা বলো। তাকে হার মানে সাহায্য করছে। She is carrying a plate. সে একটি থালা নিচ্ছে, বাবা বাবা বহন করছে। মানে মহিলাটাকে, মহিলাকে সে থালাটা নিয়ে দিচ্ছে, এটা বলছে। She is carrying a plate. এসে একটি থালা বহন করছে। Waiting on the fat. বালক, বালকটি ফ্যান অন করছে, ফ্যানের সুইচ অন করছে। ফ্যানটির সুইচ, মালুকটি ফ্যানটির সুইচ অন করছে। হি ইজ ওয়্যারিং এ রেড শার্ট। সে লাল শার্ট পরিধান করছে, পড়ছে, পরিধান করছে। দ্য ম্যান ইজ লিসেনিং টু দ্য রেডিও। লোকটি রেডিওটি শুনছে, রেডিও শুনছে। দ্য লিটল বয় ইজ ব্লোয়িং আপ এ বেলুন। বালকটি, বালকটি আর কি পড়বে? আমি বললি আচ্ছা রোল তিন বলো, রোল তিন বলবে সবাই মিলে থাকো। এবার বলো। দা কুকিং, দা ওম্যান ইজ কুকিং দা ডিনার। রাত্রের খাবার তৈরি করছে। The girl is helping the girl her. Helping her. বালিকাটি তাকে সাহায্য করছে। She is carrying a plate. সে একটি থালা। Please. আমি বলি রোলা। বলতে দাও, বলতে দাও। বাজবে, এ পড়াটা কঠিন না, এই জন্য একটু বাজবে। দে দা ফ্যান, বালকটি ফ্যানের, বালকটি ফ্যানের সুইচ অন করছে। হি ইজ ওয়্যারিং এ রেড শার্ট। সে লাল শার্ট পরেছে। দা ম্যান ইজ লোকটি ফ্যানের
বাড়ি রেডিও শুনছে দা লিটল বয় ইজ ব্লোয়িং আওয়ে বেলুন ছোট বালুনটি বেলুন ফুলাচ্ছে দা গার্ল ইজ ক্ল্যাপিং হাউ হ্যান্ডস ছোট বালিঘাটটি হাতটি তালি বাজাচ্ছে গুড ভেরি গুড আর কে পড়বে আমি সানি বলি বলি ওলা প্রিন্সিপাল ছয় পিউনা বলো সবাই মিউট থাকবে পিউনা বলো আমি বলি ওলা পিউনা কে বলছি পিউনা আনমিউট করো পিউনা আনমিউট করে বলো দা ওমেন ইজ কুকিং দা ডিনার মহিলাটি রাতের খাবার তৈরি করছে দা গার্ল ইজ হেল্পিং হার বালিকাটি তাকে সাহায্য করছে শি ইজ ক্যারিং আ প্লেট সে একটি থালাকে জোরে বলো কেউ না তোমার কথা ভালো করে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না আর কি বলবে ওর পয়েন্টটা শোনা যাচ্ছে না রোল ছয় বলো আমি সবাইকে মিউট করে দিচ্ছি রোল ছয় আনমিউট করে বলো রোল ছয় তুমি আনমিউট করো রোল ছয় তোমার কথা শোনা যাচ্ছে না আনমিউট করো এখন বলো মহিলাটি রাতের খাবার তৈরি করছে দি গাই ইজ হেল্পিং হার বালিকাটি তাকে সাহায্য করছে সি ইজ ক্যারিং এ প্লেট সে একটি থালা নিচ্ছে দি বয় ইজ সুইচিং অন দি ফ্যান ফ্যানের সুইচটি অন করছে মানুষটি রেডিও শুনছে দি লিটল বয় ইজ ব্লোয়িং আপ এ বেলুন ছোট বালকটি বেলুন ফুলাচ্ছে দি লিটল গার্ল ইজ ক্ল্যাপিং হার হ্যান্ডস ছোট বালিকাটি হাতে তালি দিচ্ছে গুড আচ্ছা ভালো হয়েছে অনেক সুন্দর পড়েছো আইটেম 29 পেজ নাম্বার 86 হ্যাঁ দেখো হোয়াট ইজ আশিম ডুইং আশিম কি করছে বলো তো দেখো পিকচার আছে পিকচার দেখছো হি ইজ নকিং অন দ্য ডোর সে দরজা নক করছে তাই না শুনছো তোমরা হোয়াট ইজ আশিম ডুইং আশিম কি করছে বলো হি ইজ নকিং অন দ্য ডোর সে দরজা নক করছে দরজাটি নক করছে আমরা কি প্রশ্নের উত্তরটা লিখবো না না বাবা প্রশ্নের উত্তর এখানে লেখা লাগবে না লিখতে হবে না তোমরা এখন রিডিং পড়ো আর অর্থ ভালো করে শিখতে হবে এখান থেকে ওয়ার্ড মিনিং আসতে পারে মিরান ইজ কামিং আউট মিরান বাইরে আসছে দেখো মিরান কি করছে বাইরে আসছে তাই বলছে মিরান ইজ কামিং আউট হোয়াট আর দ্য বয়েজ ডুইং বালকেরা এখন কি করছে অনেকগুলো বালকের ছবি আছে দেখেছো বয়ের ছবি আছে এই জন্য বলতেছে হোয়াট আর দ্য বয়েজ ডুইং নাও অনেকগুলো মানুষ যখন থাকবে বা অনেকগুলো যে কোনো কিছু একের ওদিক হলে কিন্তু ইজ হবে না এখানে দেখেছো এখানে আর ব্যবহার করেছে হোয়াট আর দ্য বয়েজ ডুইং নাও ছেলেগুলো কি করছে এখন বলছে দে আর
ওয়েটিং ফর এ বাস, তারা একটি বাসের জন্য অপেক্ষা করছে। শুনবে কিন্তু, ওয়েট মানে অপেক্ষা করা, ডু মানে করা, নাও মানে এখন, কামিং আউট মানে বাইরে আসা বা বেরিয়ে আসা, ঠিক আছে, নক মানে ধাক্কা দেওয়া, হ্যাঁ এগুলো জানতে হবে। আচ্ছা, তারপরে হোয়াট আর দে ডুইং নাও, তারা এখন কি করছে, এখানে কি বলছে, হোয়াট আর দে ডুইং নাও, এখানে বালকগুলো দাঁড়িয়েছিল, আবার দেখো এখানে ছবি দেখে বলেছে হোয়াট আর দে ডুইং নাও, তারা এখন কি করছে, দে আর রাইডিং ইন দ্য বাস, তারা বাসে চড়েছে, তারা বাসটিতে চড়েছে, তাই না, রাইড মানে চড়া, আরোহণ করা, তাই বলেছে দে আর রাইডিং ইন দ্য বাস, তারা বাসটিতে চড়েছে। হোয়াট আর দে ডুইং নাও, তারা এখন কি করছে, দে মানে কি তারা, তারা এখন কি করছে, দে আর ওয়াকিং অ্যালং দ্য রিভার, তারা নদী, অ্যালং অ্যালং হচ্ছে বরাবর কিছু বোঝায়, কিন্তু তারা নদীর বরাবর হাঁটছে, তাই না, হাঁটতেছে মানে ঘুরতেছে, দেখাচ্ছে, দেখো পিকচার দেখো, এখানে একটা নদীর ছবি আছে আর এখানে দুইটা কি আছে, বয় আছে, ওরা কি করতেছে, নদীর তীর বরাবর হাঁটতেছে, তাই বলেছে দে আর ওয়াকিং অ্যালং দ্য রিভার। হোয়াট ইজ আশিম ডুইং, আশিম কি করছে, হোয়াট ইজ আশিম ডুইং, আশিমটা কী করছে, এই যে আশিমের ছবি, ও কী করছে, হি ইজ পয়েন্টিং টু দ্য চিলড্রেন, সে শিশুগুলোকে নির্দেশ করছে, দেখিয়ে দিচ্ছে, বুঝছো, সেটা বলছে হোয়ার আর দে বাস, তারা কোথায় যাচ্ছে, হোয়ার আর দে কোথায় ডুইং, দে আর গোয়িং অন এ পিকনিক, তারা পিক বনভোজনে যাচ্ছে, একটি বনভোজনে যাচ্ছে, পিকনিক, পিকনিকই বুঝো তোমরা, পিকনিকের বাংলা হলো বনভোজন, তোমরা পিকনিক বলতে পারো, কোনো সমস্যা নাই, দে আর গোয়িং অন এ পিকনিক, তারা একটি বনভোজনে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়ার্ড মিনিং জানি, নক মানে টাকা দেওয়া, কাম আউট মানে বেরিয়ে আসা, ওয়েট মানে অপেক্ষা করা, নাও মানে এখন, দে মানে তারা, রাইড মানে চড়া, ওয়াক মানে হাঁটা, মানে নির্দেশ করা, গো মানে যাওয়া। হ্যাঁ, শুনেছো সবাই, পড়া শুনেছো, আচ্ছা রোল এক, ও ভালো ক্যাচ করতে পারে পড়া, তুমি একটু পড়ো তো, তুমি হোয়াট ইজ আশিম ডুইং, আশিম কি করছে, হি ইজ নকিং অন দ্য ডোর, সে দরজাটি টোকা দিচ্ছে, মিরান ইজ কামিং আউট, মিরান বের হয়ে যাচ্ছে, হোয়াট এখন কি করছেন, দে আর ওয়েটিং ফর এ বাস, তারা একটি বাসের জন্য অপেক্ষা করছেন, হোয়াট আর দে ডুইং নাও, তারা এখন কি করছে, দে আর রাইডিং ইন দ্য বাস, তারা বাসে উঠছে, চড়ছে, হোয়াট আর চড়ছে, হোয়াট আর দে ডুইং নাও, তারা কি এখন কি করছে, they are walking along the river, tara nodir parte jacche, what is ashim doing, ashim ki korche, he is pointing to the children, সে ছেলে মেয়েদের দেখাচ্ছে, হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে, দে আর
going on a picnic. তারা তার বনভোজনে যাচ্ছে। হ্যাঁ, good হয়েছে, সুন্দর হয়েছে। সবাই শুনেছে ওর পড়া? ও কিন্তু একবার শুনি বলতে পারছে। দেখেছো আমি বলে দিয়েছি, একবার শুনি ও সুন্দর বলতে পেরেছে। এরকম করে বলা শিখতে হবে, তাই না? আর কেউ বলতে পারবে? আমি হোমওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা বলো মাহি। আচ্ছা মাহি দেখি কেমন পারে। মাহি বলো, তুমি বলো। আসিম কি করছে? হি আর হি ইজ নকিং দ্য ডোর। বলো। এখানে একটি হবে না বাবা, দরজাটি নক করছে বা ধাক্কা দিচ্ছে। আচ্ছা আমি হো ডাইরিটা দিয়ে নেই, ডাইরিটা দিয়ে নেই। 32 মিনিট হয়ে গেছে, ডাইরিটা নিয়ে নাও। কি বাবা বলো, ডায়রি নাও, সব পেন্সিল নাও, ডায়রি নাও, লিখবা। বলো বাবা। আমার তো কোন নেট ছিল না, আপনি কি পড়িয়েছেন? আমি এই যে পড়া যেটা দিব এটাই পড়িয়েছি। এই যে হোমওয়ার্কটা লেখো, হোমওয়ার্কটা লিখলেই বুঝতে পারবা কি পড়িয়েছি। হ্যাঁ, এই যে হোমওয়ার্কটা লেখো। দিচ্ছি ওমর, দেখো লিখো। আজকে ডেট কত? 31। দেখো ডেট দিবা সব সময়, কোন ডেটে কি পড়া হচ্ছে এগুলো লিখে রাখতে হবে, তাই না? আচ্ছা এগুলোই পেজগুলোই ভালো করে রিডিং করবাস, 66 ওয়ার্ড মিনিং সহ পড়বে, ঠিক আছে? এই লাইনগুলো লেখার কোনো দরকার নাই, শুধু রিডিং করবা, ওয়ার্ড মিনিংগুলো পড়বা, ঠিক আছে? তোমরা এখন ক্লাস ওয়ানে পড়ো, তোমাদের ভালো করে রিডিং করা শিখতে হবে, ইংলিশ অ্যান্ড বাংলা দুইটাই। না বাবা, আজকে 31 তারিখ, আজকে অক্টোবর মাসের লাস্ট। 31 তারিখ, কালকে 1 তারিখ। দেখো ডায়েরিটা লিখে নাও। আচ্ছা লেখা মনে হয় হয়ে গেছে, তাই না? তোমাদের হোমওয়ার্ক সবাই দিব। আচ্ছা লেখো, আরেকটু টাইম দিলাম, লেখো। নো ম্যাম, আমার হয়নি। কি মিস হয়েছে? মিস আমার হয়নি। আচ্ছা 1 মিনিট টাইম দিলাম, হয় নাই তো অনেকের। তোমরা এই রিডিংগুলো খুব ভালো করে শিখবা, দেখবে ক্লাস টুতে আর ইংলিশে সমস্যাই হবে না অর্থকর সহকারে রিডিংটা শিখলে। সবাই দিলাম।
আচ্ছা না, এটা যেন কে পড়তে চেয়েছিল? রোল তিন, রোল চার, সারিকা রোল তিন, রোল চার নাম কি পড়ো তো, রোল তিন একটু পড়ো তো। What is Asim doing? Asim ki kochen. He is knocking on the door. He door jati knock kochen. He is coming out. The what are the boys doing now? Balukra ki korche? They are waiting for a bus. Tara bus er jonno opekkha korche. অপেক্ষা করছে। What are সবাই শুনবে কিন্তু পড়া। He is going now. They are out. They are riding in the bus. In the bus. What are they going now? They are walking along the river. আচ্ছা অর্থ পরে শিখে নিও, ইংলিশটাই পড়ো। What is Asim doing? Asim কি করছে? He is pointing to the children. সে শিশুগুলোকে নির্দেশ করছে, মানে দেখিয়ে দিচ্ছে। Why are they are going? They are going on a picnic. তারা পিকনিক করছে। তারা বনভোজনে যাচ্ছে, পিকনিক করছে না। হ্যাঁ মানে তারা বাসে করছে, তারা কি করলো, বাসে উঠলো, বাসে করে বনভোজনে গেল, তাই না? Yes, ma'am. আচ্ছা এখন কি তাহলে হোমওয়ার্ক পেলা? তাহলে আজকে আমরা কি ক্লাস শেষ করে দিব? শেষ কেটে যাওয়ার চেয়ে শেষ করে দিই। আচ্ছা সবাইকে তাহলে ধন্যবাদ, তাহলে হোমওয়ার্কগুলো ভালো করে করবা। আসসালামু আলাইকুম।